জালে তারা খাইলো তারা তারি আমরা মরলাম জালে কাওয়াই ধান খাইলো রে কেদাইবার মানুষ নাই এবার বেলায় আসে মানুষ কামের বেলায় নাই কাওয়াই ধান খাইলো রে কাওয়াই ধান খাইলো রে কেদাইবার মানুষ নাই এবার বেলায় দাদু ফকিরের জমিতে ভিড় দিতে চায়, সে পানি ভরা দিয়ে ফসল ভালো করতে চায়। আমার কথা একটু শোনেন দিদি, আজকে সব ওষুধ তো খারাপ না, বাজারে কিছু ভালো ওষুধ তো আছে, সে ওষুধ দিলি পরে ধানের কোনো ক্ষতি হবে না। আচ্ছা ঠিক আছে, আমি গঞ্জে যাচ্ছি, তো কৃষি অফিসে আলাপ করে আসবো না। হ্যাঁ, তারা যে ওষুধের কথা বলবে সেটা তো ভালো ওষুধ, সেটা দিলি পরে আর কোনো সমস্যা নেই। দুই কলম দেখা পড়ার শিখে পন্ডিতজি আরম্ভ করেছো, যাও যাও তোমার কাজে তুমি যাও। আরে ভাই, এই বুড়োরে কিছু বুঝিয়ে লাভ নেই, এটা ঠেটা। জি, আমার নাম সালেহিন আকন। আমাদের পরিবার মানে আমরা কৃষির উপর নির্ভরশীল বংশ পরম্পরায়। আমাদের গ্রামের 70-80% জমি মানে চাষযোগ্য জমি আমাদেরই, কিন্তু সমস্যা হচ্ছে যে এই জমি থেকে আমরা ফসল পাচ্ছি মাত্র 30%। এর কারণ হচ্ছে 1 নম্বরে ধানের আগাছা, 2 নম্বরে মাজরা পোকা, 3 নম্বরে খোল পচা এবং ব্লাস্ট রোগ। সমস্যাটা শুধু আমাদের একার তা না, যাদের জমি আছে তাদেরই এই সমস্যা। তো এখন কি করতে পারি? আপনার প্রবলেমটা বুঝতে পারছি, এই সমস্যা কিন্তু শুধু আপনার একার না, সারা বাংলাদেশের কৃষকদের চাষযোগ্য জমিতে এই সমস্যাগুলো আছে। অনেকে তো আবার হতাশ হয়ে কৃষিকাজ করা ছেড়ে দেবেন ভেবেছেন। এসব নিয়ে এখন আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এইসব সমস্যার সমাধানের জন্যই বাজারে মিমপ্লেক্স কোম্পানির কিছু ওষুধ আছে। যেমন আপনার সামনে রয়েছে অ্যামিসকোর, এটা হচ্ছে ধানকে ব্লাস্ট এবং খোল পচা থেকে মুক্ত করে। আলটিমা প্লাস ধানের মাজরা পোকা দমন করে। আর ফোরেক্স হচ্ছে আগাছা নির্মূল করে। এই যে আপনার সুবিধার জন্য বইটি পড়তে পারেন। ঠিক আছে, কিন্তু আমি এগুলো পাবো কোথায় বলেন তো? মিমপ্লেক্স কোম্পানির ওষুধগুলো আপনার বাংলাদেশের যে কোনো বাজারের বালাইনাশকের দোকানে পাবেন। আর এই ওষুধগুলো আপনার জমিতে ব্যবহার করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, বা আপনাকে অনেক ধন্যবাদ, আজকে উঠি তাহলে আমি। ধন্যবাদ কেন বলছেন, এটা তো আমার দায়িত্ব কর্তব্য। আমার কপাল, আমার কৃষি অফিসে গেছিলাম, তারা কল যে
কতগুলো ওষুধের নাম করো, তো ওগুলো খেতে সেটালে আর কোনো সমস্যা থাকবে না। তোর কৃষি অফিসে যাতে বসে গেলাম, আমি নিজের থেকে গেছি, তুই পাইনি আর যাবে না। তুই তোর আমি লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করাইছি, ঢাকায় গিয়ে চাকরি বাকরি করার চেষ্টা কর, আমার জমি নিয়ে আপনার ভাবতে হবে না। আমি ঢাকা যাব না আব্বা, আমি চাকরি পারব না, আমাদের যে জমি আছে তা কি কম, মেলা জমি আমাদের, সেই জমিতে চাষবাস করবো, আধুনিক পদ্ধতিতে চাষবাস করবো, সেখানে ওষুধ দেবো, সেখানে সার দেবো, সেই ফসল ফলবে, নিজেরা খাবো, বেচবো, অন্য আরো দশজনকে চালাবো। আমার ধানে পোকা ধরেছে আমি ওষুধ দেবো না, আমি ফকির ডাকবো, ফিকির করাবো, দোষ কাটাবো। আব্বা এই ফকির ফকির তো করছেন মেলা দিন ধরে, মেলা বছর ধরে, কি লাভ হয়েছে ফকির দিয়ে? ফকির দিয়ে ফিকির দিয়ে কোনো লাভ হবে না, ফকিরের মন্ত্র পোকামাকড় শুনবে না আব্বা। আমি যেটা বলছি সেটা করেন, ওষুধ দেওয়া লাগবে। এই তুই আমারতে বেশি বুঝিস, আমার জমিতে আমি কি করব না করব সেটা আমি করব। তুই ঢাকা থামো, কইছি তুমি চুপ করো। আমা মুক্তা কি নাইছে, ডাকবো ডাকো। আব্বা ডাকতেছেন? হ্যাঁ আইসো। হ্যাঁ তো ফকিরকে যে ডাকতে বলেছিলাম সেটি কি ডেকেছো? ফকির তাপ পাওয়া যায়নি, এখন এই ফকিরের সিজন চলতেছে, বুঝতে পেরেছেন? ওই যে কলম ডাঙ্গা গ্রাম আছে না, ওরা ডেকে নিয়ে চলে গেছে, বোধ হয় দু তিন দিন পরে আসবে, আসলে আবার খবর দেবেন। আমার তো অত সময় নাই, আমার খেতে তো পোকা ধরেছে, কালকের মধ্যে একটা ফকির ব্যবস্থা করবে। অবশ্যই আপনি যখন করছেন কালকের মধ্যে আমি ব্যবস্থা করে ফেলবো, কোনো সমস্যা নেই, আপনি টেনশন করবেন না। আব্বা যা বাবা, হাত মুখ দিয়ে খাবি, ঠিক আছে? বড় দামরা হয়েছে, কেমন করে খায়। তারপর বলুন। ধন্যবাদ। ধন্যবাদ কেন? ধন্যবাদ না মানে বিব্রত হওয়ার কিছু নেই, আমি মজা করলাম। এবার বলুন আজকে আপনার জন্য কি করতে পারি। আমি আজকে এসেছি একটা বিষয় শেয়ার করার জন্য, আপনি সব শুনে আমাকে একটা মতামত দেবেন। আগে বিষয়টা বলুন তারপর বলি। হ্যাঁ তা তো নিশ্চয়ই। যদিও আমি ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স করেছি, কিন্তু আমি চাই একজন কৃষক হতে। ইনফ্যাক্ট আমি একজন কৃষক, আমি কৃষক হতে চাই, তার পেছনে ব্যাখ্যা আছে। একজন কৃষক দেশের অর্থনীতিতে অনেক বিরাট ভূমিকা পালন করতে পারে, কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ সেটা বোঝে না বলেই আমি মনে করি। কৃষককে ঠিক যোগ্য সম্মানটা দেওয়া হয় না। বহির্বিশ্বের দিকে তাকালে দেখবেন একজন কৃষক অনেক সম্মানিত। আমি সেই ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। একটু পানি খেতে পারি? হ্যাঁ শিওর। হ্যাঁ আমি ঢাকায় একটা চাকরি করতাম, বেশ ভালো চাকরি। চাকরিটা ছেড়ে দিয়ে আমি গ্রামে চলে এসেছি, উদ্দেশ্য ওইটাই, কৃষিকাজ করব। কিন্তু শুরুতেই আমি বড় ধরনের হোঁচট খাচ্ছি, 3 বছর ধরে আমাদের জমিতে ফসল হচ্ছে না, মানে ধানি জমিতে। আর সেটার কারণ কি কি সেটা তো আপনাকে আগেই বলেছি। শুধু যেটা আমার জমির ক্ষেত্রেই ঘটছে তাই না, সবার ক্ষেত্রেই ঘটছে, কিন্তু আমি কাউকে বোঝাতে পারছি না, এমনকি আমার বাবাকেও না। কারণ তারা ওষুধ দিয়ে দেখেছে জমিতে ফল পায়নি, দ্যাটস ওই ওষুধের উপরে তাদের আর আস্থা নাই। তারা এখন ওঝা ডাকছেন, ফকির ডাকছেন, কবিরাজ ডাকছেন, তাবিজ পানি পড়া, ঝাড়ফুঁক এইসব করবেন,
তাতে যে কোনো ফল হবে না সেটা বোঝানোর আমি চেষ্টা করেছি। এই আপনার মিমপ্যাক্সের যে ওষুধগুলো শতভাগ কার্যকরী সেটা বুঝেন? হ্যাঁ, সেটা আমি বুঝিয়েছি, তারা বুঝতে চাচ্ছেন না। এখন এমত অবস্থায় আমি একটা গেম খেলতে চাচ্ছি। বলার জন্যই এসেছিলাম, কিন্তু আমার ঠিক মনে হচ্ছে যে আমি খুব আসলে সেটা আনফোল্ড করতে চাই না, গোপন করতে চাই। হেল্পটা এটাই, মানে ইয়েস অর নো, আমি কাজটা করতে পারি কিনা সেটা আপনি বলবেন। আপনি একটা কাজ করেন, আপনি সন্ধ্যার পর আমার বাসায় চলে আসেন, আমি তো সন্ধ্যার পর বাসায় থাকি, তখন কথা বলবো, আমার ফোন নাম্বারটা রাখেন। আর কিছু বলবেন? হ্যাঁ, মানে ভীষণ জরুরি একটা কথা। কথাটা আমি আজকে না বলি, আরেকদিন আপনাকে বলি। আসি এখন, থ্যাংক ইউ। আপনার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে পিঠা দিয়ে আতিথেয়তা সারবেন, চা খাওয়াবেন না। আপনাকে যে এত করে বলছি যে চলুন ভিতরে গিয়ে বসি, আপনি জায়গা ছেড়ে উঠছেন না। উঠছি না কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, সেই জন্য। কেন, ওখানে বসতে আপনার ভালো লাগছে না? আমি প্রায় এখানেই বসি, আর চায়ের কথা বলা আছে, বললে চলে আসবে। না, আমি চা খাই না, পান করলাম। এবার কাজের কথাটা বলুন। হ্যাঁ, কাজের কথা, কাজের কথা বললে মানে আমি একটা প্ল্যান করেছি। মনে করেন যে বিরাট অভিজ্ঞতা আর মেলা কড়া আব্বা, ওর যে নিঃশ্বাস সেই নিঃশ্বাসে মনে করেন বিষ একদম। জমির পাশে যদি দাঁড়িয়ে একবার ফু ছাড়ে কারো কাছে যাতে পারবে না, সবাই যে এক জায়গায় ডাকতে হবে, ডাকলে মনে করেন সে সবাই যে একবারে ঝেড়ে দেবে। সমস্যা কি? বেয়াদব কলেকার।
সুখবর সুখবর সুখবর, চাষি ভাইদের জন্য সুখবর। চাষি ভাইদের ফসলি জমির রোগবালার হাত থেকে রক্ষার জন্য কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণে প্রাপ্ত কামেলাদেমি বংশ পরম্পরায় ঐতিহ্যবাহী জনাব ফকির কালুশা গ্রামে আসবেন। সময় আগামীকাল সন্ধ্যা ৭টা, স্থান জনাব হায়দার আগুনের বাড়ির উঠান। গ্রামের সকল চাষি ভাইদের যাদের ফসলে জমিতে রোগবালাই তাদেরকে আগামীকাল সন্ধ্যায় হায়দার আগুনের বাড়ির উঠানে উপস্থিত থাকার জন্য জানানো যাইতেছে। যে সকল চাষি ভাইরা থাকিতে ব্যর্থ হইবেন তারা ফকিরের কেরামতি পাইতে ব্যর্থ হইবেন। যে সকল চাষি ভাইরা উপস্থিত থাকিতে ব্যর্থ হইবেন তারা ফকিরের কেরামতি পাইতে ব্যর্থ হইবেন। সুখবর সুখবর সুখবর, চাষি ভাইদের জন্য সুখবর। সুখবর সুখবর সুখবর, চাষি ভাইদের জন্য সুখবর। আপনি এই যে কাজ চলতেছে কিন্তু, ঠিক আছে? কাজ কি ঠিক আছে? না আপনার তো যে ফকির আসবে না, তার খাবার দাবারের ব্যবস্থার জন্য তাড়াতাড়ি গেছে। আর খোল পোষা ব্লাস্ট সব জানিয়ে ফেলেছি, কারো কিছু কওয়ার নেই।
আগাছাকে কে আশিস চলে আয়। ধর শোন, ধান লাগানোর 4-5 দিন পরে কি 10 দিন পরে ওষুধ খেতে দিয়ে দিবি, আগাছা থাকবি না। শোন, এটা 1 বিঘে জমির জন্য, বুঝেছিস? মাথা নে সুপার। মাজরা বোকা কিডা কিডা আস, চলে আস, আয়। এক বিঘে জমির জন্য সারের সঙ্গে মিশয়ে জমিতে দিয়ে দিবি, থাকবি না। মাজরা বোকা ঝাইড়ে তোড় দেবে, চলে যাবে। মাথা নিচু কর, যা। হাইস হাইস। কল্পসার প্লাস্টুপের জন্য কারা কারা আসিস, চলে আয়। ধর 1 বিঘে জমির জন্য দিয়ে দিবি, সারিয়ে যাবে। মাথা নিচু কর, যা। আর কিডা কিডা আসিস, চলে আয়। থাক থাক, তোর তো আগাছা, জানি জানি। ধর, আগে তো বলেছি 1 বিঘে জমির জন্য ধান লাগানোর 5-10 দিন পর বৈশিষ দিয়ে দিবি, সারের সাথে মিশিয়ে দিবি, আগাছা থাকবি না। বৈশিষ মাথা নিচু কর, যা যা। হাস হাস, মাফ করে দিস, মাফ করে দিস। হক মাওলা। আজকে এনে যারা উপস্থিত আছিস, আজ থেকে ঠিক 1 মাস পর সবাই এখানে আসবি। আসতে হবে, খবরদার। আমার ফিকির ব্যবহার করে প্যাকেট কিন্তু ফেলাই দিবি না, প্যাকেট নিয়ে আসবি। কেউ যদি প্যাকেট ফেলাই দিস বা যদি হারায় যায়, তাহলে তার কিন্তু কোনো উপকার হবে না, একটু ক্ষতি হবে। আর কেউ যদি আসতে ভুলে যাস, তারও কোনো উপকার হবে না, ক্ষতি হবে। আর একটা কথা, আমার ফ্রিজ ব্যবহার করার পর ভালো করে সাবান দিয়ে হাত ধুবি, বুঝেছিস? হক মাওলা। বাবা, কেন জানি আপনার গলার কণ্ঠস্বরটা বেশ পরিচিত মনে হচ্ছে, আপন আপন লাগতেছে। মনে হচ্ছে আপনার সাথে আমি অনেক দিন কথা বলেছি। ঠিক বলেছিস, কথা বলেছিস তুই। ওরে, তোর সঙ্গে আমার কথা তো হয় রে, কথা হয়। তোর সঙ্গে দেখা হয়, সবার সঙ্গে সাক্ষাৎ হয় গভীর রাত্রে।
তোরা জানিস নে, পরে ভুলে যাস, যে রাত্রিরই কথা হয় সেটাই মগজের মধ্যে কিছু। সবাই আসিছিস? জি। উপকার পাইছিস সবাই? জি বাবা। কার উপকার হয়নি একটু হাত তুল দিনি দেখি। তাহলে সবার উপকার হয়েছে। হ্যাঁ নাটক করেছি আপনাদের সঙ্গে, সেটা হয়তো উচিত হয়নি, কিন্তু নাটক না করে কোনো উপায় ছিল না। নাটকটা আমার করতে হয়েছে। কিসের জন্য করেছি? আমি আগেই আপনাকে বলেছি যে মিমপ্লেক্স কোম্পানির এই ওষুধগুলো ব্যবহার করতে হবে। আপনার যে ওষুধ সবারই এক কথা, ফকির ডাকবেন, পিএস দেবেন, জমি ভালো হয়ে যাবে। কিন্তু আমি জানতাম যে হবে তো, যেহেতু আপনারা মানতেছিলেন না, আপনাদের সবাইকে মানানোর জন্যই এই নাটকটা আমার করতে হয়েছে, আমি ক্ষমা পাই। কিন্তু আপনারা সবাই কিন্তু এক বাক্যে মনে মনে বলেছেন, মনে মনে কি প্রকাশ সেই সবাই বলেছেন যে এই ওষুধে আপনাকে উপকার হয়েছে, বলেছেন না? হ্যাঁ, আপনারা ভাবতেছেন যে এটা ভিমপেস কোম্পানির ওষুধ হয় কিনা, লেবেলে তো তার লেখা নেই। আমি প্যাকেটের উপর একটা আলাদা লেবেল লাগাইছি। প্যাকেট আছে না সবার কাছে? লেবেল খুলে দেখেন, লেবেলটা তোলেন, আসল লেবেল বের হয়ে আসবে। কি এখন আমার কথা বিশ্বাস হয়েছে? আব্বা, আপনার হাতে কি ওষুধ? আমার হাতে ফোরেক্স। ফোরেক্স মিমপেক্স কোম্পানির ফোরেক্স ঔষধটি সাধারণত ধান ক্ষেতের আগাছানাশক হিসেবে সর্বাধিক কার্যকরী। ঔষধ প্রয়োগের নিয়ম: চারা রোপণের 5-15 দিনের মধ্যে ক্ষেতে 2-3 ইঞ্চি পানি থাকা অবস্থায় ইউরিয়া সার অথবা ছাইয়ের সাথে ফোরেক্স ভালোভাবে মিশিয়ে ক্ষেতে ছেটাতে হবে। ঔষধ ছিটানোর 3-5 দিন পর্যন্ত জমিতে পানি আটকে রাখতে হবে। সতর্কতা: ঔষধ ব্যবহারের পূর্বে শুকনো কাপড় দিয়ে নাক মুখ ভালো করে ঢেকে নিতে হবে। সম্ভব হলে দুই হাতে হাত মোজা পরে নিতে হবে এবং ঔষধ ব্যবহারের পর সাবান দিয়ে হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
সালাম ভাই, আপনার লেভেলে কি লেখা আছে? আলটিমা প্লাস। এই ওষুধ কখন প্রয়োগ করতে হয় এবং কিভাবে প্রয়োগ করতে হয় বলেন দিনি। আলটিমা প্লাস, ধানের মাজরা পোকা দমনে মিমপেক্স কোম্পানির এই ঔষধ সর্বাধিক কার্যকরী। ঔষধ প্রয়োগের নিয়ম: প্রথমবার চারা রোপণের 20-25 দিন পর আলটিমা প্লাসের 10 গ্রামের একটি প্যাকেট ইউরিয়া সারের সাথে ভালোভাবে মিশিয়ে 1 বিঘা জমিতে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। দ্বিতীয়বার, প্রথমবার প্রয়োগের 30 দিন পর ইউরিয়া বা এমওপি সারের সাথে মিশিয়ে সমানভাবে ক্ষেতে ছিটিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, এই ঔষধ প্রয়োগের সময় ধান ক্ষেতে 1-2 ইঞ্চি দাঁড়ানো পানি থাকা প্রয়োজন। সতর্কতা: ঔষধ ব্যবহারের পূর্বে শুকনো কাপড় দিয়ে নাক মুখ ভালো করে ঢেকে নিতে হবে, সম্ভব হলে দুই হাতে হাত মোজা পরে নিতে হবে, এবং ঔষধ ব্যবহারের পর সাবান দিয়ে হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে। রফিক ভাই, আপনার হাতে কি ওষুধ রয়েছে? এমিসকোর। এটা প্রয়োগ সম্পর্কে বলেন এবং কখন প্রয়োগ করতে হয় সেটা বলেন। এমিসকোর, ধানের খোল পচা ও ব্লাস্ট রোগ দমনের জন্য মিমপেক্স কোম্পানির এমিসকোর ঔষধ সর্বাধিক কার্যকরী। ঔষধ প্রয়োগের নিয়ম: ধানের খোল পচা ও ব্লাস্ট রোগ দমনের জন্য 10 লিটার পানির সাথে 10 মিলিলিটার এমিসকোর মিশিয়ে 5% জমিতে ভালোভাবে স্প্রে করে গাছ ভিজিয়ে দিতে হবে। এমিসকোর সাধারণত প্রতিষেধক এবং প্রতিরোধক হিসাবে কাজ করে। সতর্কতা: ঔষধ ব্যবহারের পূর্বে শুকনো কাপড় দিয়ে নাক মুখ ভালো করে ঢেকে নিতে হবে, সম্ভব হলে দুই হাতে হাত মোজা পরে নিতে হবে, এবং ঔষধ ব্যবহারের পর সাবান দিয়ে হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তাহলে এখন তো বিশ্বাস হয়েছে। এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করলাম কিসের জন্য সেটা একটু জানা প্রয়োজন, না জিজ্ঞেস করলেও তো পারতাম। জিজ্ঞেস করলাম এই জন্যই যে সামনে বছর কিন্তু আবার এই ওষুধগুলো জমিতে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তখন এই নিয়মকানুনগুলো জানা থাকা লাগবে, মনে রাখতে হবে, এই জন্যই বললাম। তা আবারও বলতেছি, মুরব্বী অনেকে আছেন, অনেকে আমি তুই করি বলেছি, সেজন্য আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আর আপনাকে খুশি আমার প্রতি? আমি যেটা করেছি সেটা কি ঠিক করেছি? আপনারা কেউ কিছু বলবেন? আব্বা আসেন, আসেন তাহলে। আব্বাকে মাইকে বলবেন? না, মাইক লাগবে না, এমনি কি বলি। আমার দুটো কথা কওয়ার ছিল। আমার এই ছেলেটা কৃষক হতে চায়। আমি আজীবন তার গাল মন্দ পারিছি, অনেক নিষেধ করেছি, কিন্তু আজকে আমি ওরে দোয়া করতেছি ও যাতে এই দেশের সবচেয়ে বড় কৃষক হয়। আরেকটা কথা আমার, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই গ্রামের বেশিরভাগই চাষি। ফসল ধ্বংস হয়ে গেলে চাষি মারা যাবে, চাষি মারা গেলে গ্রামও ধ্বংস হয়ে যাবে। এই গ্রামকে আমাদের যারা রক্ষা করেছে, যাদের উসিলায় আমরা রক্ষা পেয়েছি, সেই মিমপেক্স কোম্পানির উসিলায় আজ থেকে আমি আমাদের গ্রামের একটা নতুন নাম দিই, সেটার নাম হচ্ছে মিমপেক্স সফল গ্রাম। শুধুমাত্র ধন্যবাদ দেওয়ার জন্য এত রাতে কষ্ট করে আপনি এখানে আসেননি। আপনার অন্য কিছু বলার আছে?
আপনি ঠিক ধরেছেন, আমার আসলে অন্য কথা বলার আছে। তাহলে বলে ফেলুন। কথাটা হচ্ছে আমি কালকে বলি, আজকে বলবো না। আচ্ছা, কাল আপনি আমাকে একটু সময় দেবেন? যদি দেই তাহলে? তাহলে আপনাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। দেখি ভাববো। আপনি ভেতরে যাবেন? আপনার আর কিছু বলার আছে? না, আমার খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ নিশ্চয়। তো আপনার জরুরি কথাটা কি? জরুরি কথা? আপনি অনেক সুন্দর। এটা আপনার জরুরি কথা? না, জরুরি কথাটা হচ্ছে চলেন কোথাও যাই। মানে? মানে কোথাও গিয়ে একসঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে দেবেন। এটা আপনার জরুরি কথা? না। হ্যাঁ, এটাই আপনার জরুরি কথা।